হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপার নাই টু জেড। আজকের রেসিপি ফুলকপি দই বড়া। সরস্বতী পুজোয় বানিয়ে নাও এই সুন্দর রেসিপি, একদমই পিওর ভেজ আর বাড়িতে খুব সহজেই বানানো যায় এই ফুলকপির দই বড়া। প্রথমে ফুলকপিটা নুন আর হলুদ দিয়ে আমি এখানে সেদ্ধ করছি। এটা দেখো, ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বাকিটা দেখাচ্ছি। এটা হলো বিউলির ডাল, এটা জলে ভেজানো ছিল কাল রাত থেকে। এবার এটাকে ভালো মতো করে একটা পেস্ট বানিয়ে নেব। দেখো এই রকম হবে দেখতে পেস্টটা। এবার খুব ইজি, পেস্টটাকে একটা বাটিতে নিয়ে নিয়েছি। সবার প্রথম এখানে বেকিং সোডা দিলাম হাফ চামচ, তারপরে স্বাদ মতো নুন এর মধ্যে মিশিয়ে দিলাম। এরপরের মধ্যে কারি লিভস মানে কারি পাতা কুচি দিয়েছি। এবার এটা ভালো মতো বিট করব সুন্দর করে। এই বিট করাটা খুব ইম্পর্টেন্ট, এমন সুন্দর করে বিট করতে হবে, বিট করার পরে যখন চামচটা দিয়ে এইভাবে নিচের দিক করব তখন কিন্তু এটা চামচ থেকে পড়বে না। এরপর কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি এই ফুলকপিগুলোকে এই ব্যাটারটার মধ্যে ভালো মতো ডিপ করে ভাজবো পুরোটা। কিন্তু দেখো তোমরা, দেখো এরকম ফুলকপিগুলো নিয়ে এই যে এরকম ব্যাটারের মধ্যে ভালো মতো করে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে, দিয়ে তারপর এটাকে আমি সাদা তেলে ভাজবো। খুবই ইজি এই রেসিপি, কিন্তু এটা খেতে ভারী মজাদার। আর এটা দেখো হালকা করে কালারটা চেঞ্জ হচ্ছে, এইভাবে চেঞ্জ হতে হতে যখন একদম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে এই যে এই রকম, ব্যাস এখনই আমরা এটা তুলে নিতে পারবো। এক এক করে সবগুলো তুলে একটা পাত্রে রেখে নেব। এর পরেরটাও দারুণ ইন্টারেস্টিং হবে, দেখতে থাকো পুরো। এবার এগুলো রেখেছি, এখানে আমরা বিভিন্ন চাটনি ব্যবহার করব। তাহলে প্রথমে যে চাটনিটা আছে সেটা ধনে পাতার চাটনি। ধনে পাতা, কাঁচা লঙ্কা, নুন এবং পুদিনা পাতা এবং লেবুর রস মিশিয়ে তৈরি করা, সব একসাথে বেটে নেওয়া, এটা হলো টমেটো চাটনি। এরপর হলো এটা দই। এই দইটাতে চিনি, সল্ট এবং দই একসাথে ভালো করে ফাটানো, আর আছে বেদানা। এবারে চলো দেখিয়ে দেই কীভাবে এটা সাজাবো। একটা এভাবে প্লেট নেব, প্লেটের মধ্যে এগুলো এই দই বড়ার যে বড়াগুলো এগুলো এভাবে রেখে দেব। এরপর যেহেতু দই বড়া, সবার প্রথমে এর উপরে যাবে বিট করা দইটা। দইটা সুন্দরভাবে আমরা এর উপরে সাজিয়ে দেব। এই রেসিপিটা কিন্তু খেতে খুব টেস্টি হয়। আর ফ্রেন্ডস, আমরা সরস্বতী পুজোর দিন যা খাবার খাই সবই নিরামিষ, সুতরাং এই রেসিপিটা খেতে দারুণ লাগবে সবার। এবার এর মধ্যে দিয়ে দেব এই চাটনিটা, এই যে ধনে পাতা, পুদিনা, কাঁচা লঙ্কা, লেবুর রস এবং স্বাদ মতো নুন দিয়ে ভালো মতো করে বেটে রাখা এই সবুজ চাটনি দিয়ে দিলাম সুন্দর করে সাজিয়ে। তো দেখতে কি সুন্দর লাগে তোমরা যখন সাজাবে বুঝতে পারবে। এবারে টমেটোর চাটনি। এই টমেটোর চাটনিটা যেমন আমরা সাধারণত টমেটোর চাটনি বানিয়ে থাকি সেই রকমই। এবার উপরে এর উপর পোমোগ্রানেটসগুলো ছড়িয়ে দিচ্ছি, মানে বেদানার দানা। এবার ওপর থেকে ধনে পাতা কুচি ছড়াচ্ছি, এরপর ওপর থেকে সেও ভাজা ছড়িয়ে দিচ্ছি এবং ওপর থেকে লাস্ট আমরা দিয়ে দেব চাট মশলা। চাট মশলা দেওয়াতে এর টেস্ট আরও বেড়ে যাবে। সো ফ্রেন্ডস, আশা করি আমার আজকের এই সুন্দর রেসিপি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং নতুন বন্ধুরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, যার জন্য আমার প্রত্যেক দিন নতুন নতুন রান্নার আপডেট পৌঁছবে আপনাদের কাছে সবার আগে। আজ এই পর্যন্তই, নমস্কার।